আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি একটা গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে, যেখানে সুন্দর একটা শপ ওপেন হলো যমুনা ফিউচার পার্কে লেভেল 4-এ। এটা বেসিক্যালি একটা মোবাইল অ্যাক্সেসরিজ শপ, যেটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়। আমার খুবই ভালো লাগলো এখানে এসে, এবং নিত্য নতুন সব অ্যাক্সেসরিজ, হেডফোন এবং নানা রকম অনেক কিছু আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও এটা নতুনভাবে শুরু করেছে এবং সার্ভিসিংগুলো এত ভালো। আমি এসে আসলে অবাক হয়েছি, খুবই ভালো লাগছে। এবং এরা যে নতুনভাবে শুরু করেছে, এত নতুন নতুন টেকনোলজি আমাদের বাংলাদেশে নতুনভাবে শুরু হয়েছে, এটা অনেক ভালো লাগার ব্যাপার। তো সবাইকে সাজেস্ট করব যে যারা যমুনাতে আসবেন অবশ্যই লেভেল 4-এর নর্থ কোডে এসে ঘুরে যাবেন, স্ট্যান্ড টেকনোলজি অবশ্যই আসবেন। এবং আমার মনে হয় এটা এখানকার সার্ভিসিং এবং সার্ভিস আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আসলে এটা মূলত মোবাইল অ্যাক্সেসরিজ এবং সার্ভিসিং সেন্টার, যেখানে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ এবং মোবাইল সার্ভিসিংয়ের জন্য জিনিস ইম্পোর্ট করা হয় চায়না থেকে। তো আমার মনে হয় আমার থেকে বেটার আরও তাজুল ভাই বলতে পারবে তার সব সম্পর্কে, এবং আমার মনে হয় একটু ভালো করে ভিজিট করিয়ে দেখালে আরও দর্শকের জন্য সুবিধা হবে। হ্যালো বিয়ার্স, আপনারা চলে আসবেন আমাদের নতুন শোরুমে স্টান টেকনোলজিস, যেটা যমুনা ফিউচার পার্কের চারতলায়, ব্লক বি, 19 নাম্বার এ, নর্থ কোড এ এবং সি। আপনারা আসলেই চলে আসবে, দেখতে পাবেন আমাদের স্টান টেকনোলজিসটা। আসলে আমাদের এই টেকনোলজিসে কী ধরনের কাজ করে থাকি আমরা, মোবাইলের সব ধরনের সার্ভিসিং এবং প্রোডাক্টস হোলসেল করে থাকি। আসলে প্রোডাক্ট বলতে কী বোঝায়, একটা সেটের ডিসপ্লে ভেঙে গেলে যে ডিসপ্লেটা প্রয়োজন আপনারা লাগানোর জন্য দরকার হয়, সেটা আমাদের শোরুমে আসলে আপনারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল এবং অনেক ডিসপ্লে আছে, যেটা আপনি আমি ফার্স্ট অল দেখতে দেখাচ্ছি আইফোন 11 প্রো ডিসপ্লে, এরপরে আপনার 11 XR, XS, এভরিথিং। এরপরে আরও দেখতে পাচ্ছেন যে আপনারা যারা অ্যাপেল ইউজার, তাদের অনেক সময় হাত থেকে পড়ে ফোন ভেঙে যায় বা ডিসপ্লে ভেঙে যায় বা বডি ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল বডি কালেকশন করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি 12 প্রো বডি, এটা অনেক সময় হাত থেকে পড়লে বডি ভেঙে যায়, সেক্ষেত্রে অরিজিনাল বডি আপনি দেখতে পাচ্ছেন যে র্যাবন, এটা হলো চার্জিং র্যাবন, এটা আপনার স্পিকার, এটা আপনার ক্যামেরা, ফোন ক্যামেরা সহ অরিজিনাল একটা বডি। আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক বডি আছে, 11 আছে, 11 প্রো আছে, অ্যাক্সেস ম্যাক্স আছে, শুধু 12 আছে, আরও এভরিথিং 13 প্রো ম্যাক্স ফোন তো আপনারা পাবেন আপনাদের এখানে। এরপরে আপনারা যারা আমাদের এখানে আসবেন তারা দেখতে পাবেন যে হাওয়াই, এমআই, P30 লাইট, ভিভো এবং OnePlus এবং অ্যাপেলের, স্যামসাংয়ে দেখেন স্যামসাংয়ের অ্যাভেলেবেল প্রোডাক্ট। এগুলো হচ্ছে ডিসপ্লে, এগুলো হচ্ছে ডিসপ্লে, এগুলো টোটালটা ডিসপ্লে। আসলে ডিসপ্লে মোবাইল ভাঙার পরে যে ডিসপ্লেটা প্রয়োজন, সেখানে আমাদের এখানে আসলে সুলভ মূল্যে কিনতে পারবেন, ইভেন আমাদের দক্ষ টেকনিশিয়ানদের আপনারা সার্ভিসিং করাতে পারবেন। আর সবথেকে বড় কথা, এখানে মোবাইলটা খুবই জরুরি একটা জিনিস, যেটা আপনারা প্রতিনিয়ত কাজে লাগে। আপনারা লং টাইম আপনারা কোথাও বসে থেকে বা এইখানে যমুনাতে কাজ করে দেখছেন, 2-3 ঘন্টা সময় লাগবে অন্য জায়গা থেকে কালেকশন করে এনে তাপে লাগিয়ে দিবে, কিন্তু সেটা প্রয়োজন হবে না আমাদের এখানে আসলে, কারণ আমাদের এখানে ডিসপ্লেটা আপনারা তাৎক্ষণিক দেখতে পাচ্ছেন এবং সার্ভিসিং করাতে পারছেন দাঁড়াই থেকে। সর্বোচ্চ 1/2 ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে এটা কাজ করতে। সো আর এরপরে মোবাইলের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনার হলো চার্জার। আসলে অনেক সময় চার্জার প্রয়োজন হয়, এটা দেখেন 20 ওয়াট 25 ওয়াটের চার্জার, স্যামসাং, এমআই এবং অ্যাপেল, হাওয়াই আছে। তো চার্জারগুলো কেন বলতেছি, অনেক সময় আপনাদের চার্জ হতে 2 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগে, আর এই চার্জারগুলো নিলে আপনাদের মাত্র 40 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, মানে ফাস্ট চার্জিং, যেটা ফাস্ট চার্জিং। এরপরে আপনারা তো এই সব প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে হোলসেলে দিয়ে থাকেন, তাই না? অবশ্যই, আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি। হ্যাঁ, আমাদের কুরিয়ারের মাধ্যমে যে কোনো মানুষ হোলসেল নিতে পারবে। এরপরে দেখেন যে অনেক সময় হেডফোনের প্রয়োজন হয়, অনেকে হেডফোন চায়, আমাদের এখানে হেডফোন আছে। এরপরে দেখেন আইপ্যাড, মানে অ্যাপেল ট্যাবের ব্যাটারিগুলো এখানে আছে আমাদের এখানে, আইপ্যাডের ব্যাটারি দেখেন, এটা Mini 4, iPad 3, সকল ধরনের। আসলে আজকে ব্র্যান্ড ওপেনিং, তো আমাদের অনেক কিছু এখনও গোছানো বাকি আছে, তো বাকি জিনিসগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো যমুনার আশেপাশে যারা আছেন, বাড়িধারা, ডিউচেস এবং যমুনা ফিউচার পার্কের আশেপাশে, বনানী, উত্তরাকারা যারা আছেন, তারা স্বাচ্ছন্দে এই ব্র্যান্ডটি, স্টান টেকনোলজি ব্র্যান্ডটির সেবা আপনারা গ্রহণ করতে পারবেন এখানে আসলে। আমি আরেকটি জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি, এটা আমাদের একটা ল্যাব। এখানে আসলে অনেক সময় ডিসপ্লে ভালো থাকে, গ্লাস ভেঙে যায়, এই জিনিসটা অনেক কাস্টমারই জানে না, সেই কাজগুলো আমরা করে থাকি মেশিনের মাধ্যমে, উপরে গ্লাসটা চেঞ্জ করে দিই, যাতে আপনার একটা ডিসপ্লের দাম 20,000-30,000 টাকা দাম থাকে, ওইটা সেভ হয়ে যায় মাত্র 2,000-3,000 টাকা থেকে। অনেক মডেল আমরা করে থাকি, দেখেন সবগুলি গ্লাস, এটা অসংখ্য গ্লাস এগুলি।
বা পাইকারি রেটে তো নিতে পারবে, তাই না? অবশ্যই, এখান থেকে আমরা আসলে বেসিক্যালি হোলসেল বিজনেস করি, তো আমাদের কাছ থেকে যে কোনো দোকানদাররা হোক তারা হোলসেল নিতে পারবে। কাস্টমার যদি আসে তারা হোলসেল প্রাইজে শুধুমাত্র নামমাত্র সার্ভিস দিয়ে এখানে লাগিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা ভাই, এই ভিডিওটা দেখার পরে তো এগুলার প্রাইস জানতে চাইবে, তো সেক্ষেত্রে আপনার কি বলার আছে? যেহেতু গ্র্যান্ড ওপেনিং হলো আপনাদের নতুন শপটা, আমি একটু ভিউয়ারদের উদ্দেশ্যে বলে দেন। আমি প্রাইস গ্যারান্টি দিচ্ছি, প্রাইস গ্যারান্টি এমন যে আপনারা তো আসলে অনলাইনের যুগ, প্রত্যেকেই অনলাইনে নক করে, আসলে স্পেসিফিকলি অনলাইনে নক করে আসবেন আমাদের এখানে যারাই, তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া হবে। ইভেন যারা অনলাইন ছাড়াও আসবেন তাদেরকেও এক্সট্রা বেনিফিট দেওয়া হবে। যেটা সুবিধা হলো আপনারা অন্য জায়গা থেকে যে সুবিধা পাবেন, এইটা থেকে এইখানে আসলে সুবিধাটা পাবেন, প্রোডাক্টটা দেখতে পারলেন, প্রোডাক্টের কোয়ালিটি ভেরিয়েশন যেটা অন্যরা দিতে পারবেন আপনাকে। আচ্ছা, আমার এখানে আসলে একটা দুইটা তিনটা ভেরিয়েশন থাকলে আপনাকে বলবে এটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইফ ইউ চুজ, আপনি কোনটা নেবেন? অনেক ক্ষেত্রে তো সার্ভিসিং করার পরে আপনার সেল সার্ভিস নিয়ে টেনশনে থাকে, হেজিটেশনে থাকে, না এটা অবশ্যই সার্ভিস গ্যারান্টি থাকবে। আমরা একটা কাস্টমারকে স্যাটিসফাই করা মানে আমাদের প্রতিষ্ঠানের এটা গৌরব মনে করি। আর একটা সেলস সার্ভিসে কাস্টমার স্যাটিসফ্যাকশন মানেই কাস্টমার মার্কেটিং, কাস্টমারই কাস্টমারকে দিবে। তো আমরা অবশ্যই এটাকে ফোকাস করব এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। যদিও আমাদের 2000 সাল থেকে আমাদের এই সার্ভিসটা করে আসতেছি, তো আল্লাহর রহমতে আমাদের গুডেল আছে, আমাদের অনেকগুলি হাব আছে। আর এটা আমাদের যমুনা 5 নম্বর হাফ, মানে আমাদের 5 নম্বর শোরুম এটা, তার মানে বুঝতে পারছেন আগে আরও 4টা আছে। তো আমাদের প্রত্যেকটা শোরুমই এত বড় বড়, আপনাদের সেবাতে এবং আশাতে আমরা এত ইউজ করতে পারছি। তো ভাই, আপনার কাছে আমার বলার থাকবে, যেহেতু নতুন একটা শপ, আপনাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার সেল সার্ভিসটা যদি ভালো দেন ইনশাল্লাহ পিছনে ফিরতে হবে না। অবশ্যই, আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আমি চেষ্টা করবো। এটা আমাদের 5 নম্বর নতুন শোরুম, আমাদের এর আগে আরও 4টা শোরুম আছে। সো ওইখানে আমরা সততার সাথে কাজ করে যাচ্ছি এবং আমাদের পেজ আছে ইস্টার্ন টেকনোলজি, সেইখানে আপনারা গিয়ে দেখবেন কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কেমন। আর আমাদের আশা করি গুডেলটা কোনো রকম হ্যাম্পার যাতে না হয় সেই দিক থেকে আমরা কাজ করে থাকি। আমাদের ওনার যারা আছে তারা আমাদের এই বিষয়ে অবশ্যই অবগত করছেন এবং আমাদের পরিচালনা করছি, কাস্টমারকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। আমি তো এই শপে থাকি না সবসময়, তো আমি আজকে আমার একদিনকে পরিচয় করে দেবো, যার নাম হলো লোকনাথ, আমার খুব ছোট ভাই কাছের। ও আপনারা সব যারা আসবেন তারা আসলে এই লোকনাথকে এখানে পেয়ে যাবেন। তো আমার সার্বক্ষণিক তদারকিতে লোকনাথ এখানে থাকবে আশা করি, এবং ওর বিহেভিয়ার অনেক ভালো, আসলে বিহেভিয়ার অনেক ভালো, আমার কথা বিশ্বাস করবেন না, এসে বিশ্বাস করবেন ওর বিহেভিয়ার কেমন। আর ও আপনাদেরকে এই যমুনা শোরুমে সার্বক্ষণিক থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে লোকনাথ। তো লোকনাথ, তুমি অবশ্যই আমার তরফ থেকে যে কাস্টমারদেরকে বেস্ট একটা সার্ভিস দিবা যাতে তোমার উপর স্যাটিসফ্যাকশন থাকে এবং অন্যদেরকে বলে যে ইস্টার্ন টেকনোলজিসের একজন আছে যে লোকনাথ, তার ব্যবহার খুবই ভালো এবং আমি তার ব্যবহারে স্যাটিসফাই। তো এই ও লোকনাথ থাকবে, ও আমার খুব কাছের দোয়া করবেন, আসছে তাদেরকে সবাইকে যেন ভালো সার্ভিস দিতে পারি। আমরা ইস্টার্ন ক্লাবে যেরকম সার্ভিস দিয়ে আসছি আমি তাজুল ভাই, এবং আমরা চেষ্টা করব যমুনাতে সেম এর থেকে আরো ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য। এরপরে আমরা যথেষ্ট পরিমাণ ট্রাই করব ভালো সার্ভিস দেওয়ার জন্য। সাদ্দাক ভাই থাকবে আমাদের এই শপে, উনি আসলে কি বলবো, সেলিব্রিটি, তবে মিডিয়াতে না, উনি ওনার কাছেই সেলিব্রিটি। আসলে প্রত্যেকটা মানুষকেই নিজের কাছে সেলিব্রিটি হওয়া উচিত, ঠিক আছে? নিজের কাছে সেলিব্রিটি হওয়া মানেই সে সেলিব্রিটি আমি মনে করি। সো সে একজন সেলিব্রিটি, আসলে খুব ভালো মনের মানুষ, আসলে ওনার কাছে ভালো সার্ভিস পাবেন, উনি এখানে সর্বক্ষণই থাকবে। ওকে ভিউয়ার্স, আপনারা কিন্তু জানতে পারলেন নতুন আরও একটা শপ ওপেনিং হয়েছে, আর এই শপের নামটা হচ্ছে ইস্টার্ন টেকনোলজি, তাদের যমুনা ফিউচার পার্কের নতুন শপ যেহেতু হয়েছে। আপনারা যারা যমুনা ফিউচার পার্কের আশেপাশে আছেন তারা কিন্তু মোবাইল সার্ভিসিং রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে তাদের কাছে আপনারা সরাসরি এইখান থেকে করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি তাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দেই, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের Level 4 Block B, শপ নাম্বার হচ্ছে 19/A&C। আপনারা এই শপে আসলে কিন্তু ইস্টার্ন টেকনোলজিস এই শপটা পেয়ে যাবেন, আর গুড কোয়ালিটির সার্ভিস ইনশাল্লাহ তারা প্রোভাইড করবে, আপনারা এই সব ভিজিট করে দেখতে পারেন। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওকে কাট, হিরোকে ডাকো।